वेलकम टू माई चैनल। आज के भिडियोते क्लास नाइन रायमार्टिन कोश्चन बैंक के प्रथम पर्यायक्रमिक मूल्यायन मैंने फार्ष्ट समेटिव कोश्चन अंकर कोश्चन समाधान करब। देखिए आगे भिडियोते एत अब्दि कर देवा आज केखान समाधान करब। ए देखो रूट फाइव के स्थापन करो संख्यारेखा और संख्यारेखा पाँच दशमिक सात छः दुई के स्थापन करो। तो यो संख्यारेखा स्थापन करागुल आलदा भिडियो देव आईगुलो देखे ने इरपर एखान कर प्रमाण करो ए टू दि पावर वन बाय एक्स माइनस वाई होल टू दि पावर वन बाय एक्स माइनस जेट अंकट देव आज है यार समान एक प्रमाण करते हैं। तो ये क्यों कर सूचक चैप्टारे अंक देखो ये कर देखो एर पावर आज वन बाय एक्स माइनस वाई होल टू दि पावर आज है ये बेस्ट आज ए तो पावर दोटो गुण हो जाए ए टू दि पावर एक और एक गुण कर ले गुण कर लेटा इंटू ये लिखे रखें প্রত্যেকটা এইভাবে গুণ করে দেবে তাহলে ওয়ান বাই এখানে এটা ইন্টু এটা আবার ওয়ান বাই এটা ইন্টু এটা। এবার দেখো এই রাশিটা এই রাশিটা এই রাশিটা গুণ করতে বলেছে প্রত্যেকেরই বেস আছে। দেখো এ বেস যদি একই থাকে বেস বা নিধান যদি একই থাকে তাহলে পাওয়ারগুলো বা সূচকগুলো কী হয় যোগ হয়। তাহলে এটা যোগ এটা যোগ এটা এটা যোগ করবে। এবার দেখো এখানে আছে এক্স মাইনাস ওয়াই এখানে আছে ওয়াই মাইনাস এক্স তাহলে লসাও করা মুশকিল হয়ে যাবে। আবার দেখো এখানে আছে এক্স মাইনাস জেড এখানে আছে জেড মাইনাস এক্স এটাও লস আউট করা যাবে না সব। আবার এখানে ওয়াই মাইনাস এক্স এখানে এক্স মাইনাস ওয়াই তাহলে কী করবো এই রাশিটা থেকে আমি প্রথমে মাইনাস কমন নিলাম তাহলে একটা মাইনাস কমন নিয়েছি তার মানে এটা এক্স মাইনাস ওয়াইটাই লিখে দিলাম আর এটা এক্স মাইনাস জেড যেটা চিহ্নটা পাল্টে যাবে যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে মাইনাস জেডটা প্লাস জেড প্লাস এক্সটা মাইনাস এক্স। একইভাবে এই রাশিটা থেকেও মাইনাস কমন নিলাম এখানে ওয়াই মাইনাস জেডটা রেখে দিলাম এটা ওয়াই মাইনাস এক্স ছিল এটা এক্স মাইনাস ওয়াই লিখে দিলাম। আবার একইভাবে এই রাশিটা থেকে মাইনাস কমন নিলাম এটা জেড মাইনাস এক্সটা রেখে দিলাম আর এইটার চিহ্নটা পাল্টে গেল মানে ওয়াইটা মাইনাস ওয়াইটা প্লাস ওয়াই আর প্লাস জেডটা মাইনাস জেড হয়ে গেল। এবার দেখো লসাও করার সুবিধা হবে প্রত্যেকটা রাশির মধ্যে দেখো মাইনাস আছে তাহলে লসাও করতে হলে ওই যেটা কমন ওটা নিলাম। এবার দেখো এখানে এক্স মাইনাস ওয়াই এখানে এক্স মাইনাস ওয়াই একটা এক্স মাইনাস ওয়াই নিলাম এখানে জেড মাইনাস এক্স এখানে জেড মাইনাস এক্স মানে একটা জেড মাইনাস এক্স নিলাম আর এখানে ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড একটা ওয়াই মাইনাস জেড নিলাম। এবার এই লসাগুটাকে এইটা দিয়ে যদি ভাগ করি দেখো এক্স মাইনাস ওয়াই আর জেড মাইনাস এক্স এ দুটো বাদ চলে যাবে তাহলে থাকবে ওয়াই মাইনাস জেড এটা লিখেছি এটা ওয়ান হবে। এবারে একইভাবে এটাকে লসাগুটাকে হর দিয়ে ভাগ দিয়ে এক দিয়ে গুণ করলে এটা হবে আবার এই লসাগুটাকে এটা দিয়ে ভাগ এটা দিয়ে গুণ করলে এটা হবে। এবার দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল প্লাস জেড মাইনাস জেড কেটে গেল তাহলে এ টু দি পাওয়ার কত হলো এটা জিরো বাই এই রাশিটা তাহলে জিরো বাই এই রাশিটা লিখলে এ টু দি পাওয়ার জিরো হয়ে যাবে জিরো কেটে দিয়ে ভাগ মানে জিরোই হবে তাহলে এটু দি পাওয়ার জিরো মানে এক এটাই প্রমাণ করতে বলেছে তাহলে এটা প্রমাণিত। এর পরের অঙ্কটা বলেছে দেখো এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ সমান ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি সমান জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি এবং এক্স ওয়াই জেড সমান এক হলে প্রমাণ করা এ প্লাস বি প্লাস সি সমান জিরো। তো এইটা কীভাবে করবো তো এ দেখো এখানে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ সমান ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি সমান জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি এইটা সমান কিছু একটা ধ্রুবক রাশি কে ধরে দিল যেখানে লিখবে কে নট ইকুয়াল টু জিরো ওয়ান মাইনাস ওয়ান তার মানে কে এর ভ্যালুটা জিরো নয় ওয়ান নয় মাইনাস ওয়ান নয় তাহলে এইটা সমান কে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ সমান কে তাহলে এক্স সমান কত কে এটা অনন্য হয়ে যাবে মানে উল্টে যাবে তাহলে কে টু দি পাওয়ার এ। একইভাবে ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি এটা সমানও কে তাহলে ওয়াই সমান কত হবে কে টু দি পাওয়ার এটাও অনন্য হয়ে যাবে মানে বি। আবার জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি এটা সমান কে তাহলে জেড সমান কত হবে কে টু দি পাওয়ার সি যখন এক্স সমান এই ওয়ান বাই এটা এখানে অনন্য হয়ে যাবে মানে এ বাই ওয়ান ওয়ানটা তলায় লেখা হয় না এটা এক্সের ভ্যালু বেরোলো ওয়াইয়ের ভ্যালু বেরোলো জেডের ভ্যালু বেরোলো। এবার আমার দেওয়া আছে এক্স ওয়াই জেড সমান ওয়ান এবার আমি এক্সের ভ্যালুটা বসিয়ে দিলাম কে টু দি পাওয়ার এ ওয়াইয়ের ভ্যালুটা বসালাম কে টু দি পাওয়ার বি জেডের ভ্যালুটা বসালাম কে টু দি পাওয়ার সি সমান আছে ওয়ান। এবার দেখো এখানে কে এটা হচ্ছে বেস এটা ইন্ডেক্স বা পাওয়ার এটা বেসটা কে বেসটা কে এই বেস তিনটে একই আছে একই বেস থাকলে গুণ করলে কী হয় পাওয়ারগুলো যোগ হয়ে যায় তাহলে কে টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি এক মানে আমি লিখতে পারি কে টু দি পাওয়ার জিরো যে কোনো রাশি টু দি পাওয়ার জিরো মানে এক কে টু দি পাওয়ার জিরো মানে এক। তাহলে এখানে বাঁ দিকে দেখো বেস আছে কে ডান দিকে বেস আছে কে সমান চিহ্নের বাঁ দিকেও বেস কে ডান দিকেও বেস কে বেস দুটো যদি একই হয় তাহলে পাওয়ারগুলো একই হবে তাহলে এ প্লাস বি প্লাস সি সমান কত হবে জিরো এটাই প্রমাণ করতে বলেছে তাহলে এটা প্রমাণিত। এরপরে বলেছে দেখো লেখচিত্রের সাহায্যে সমাধান করো। তো এই লেখচিত্রের সাহায্যে সমাধান কীভাবে করতে হয় এইগুলো
লেখচিত্রের জন্য একটা আলাদা ভিডিও করা আছে, ওটা দেখে নেবে। যদি কোনো বুঝতে কারো অসুবিধা হয় তো আমাকে কমেন্টে বা হোয়াটসঅ্যাপে জানাতে পারো। তো আবার করে দেওয়া হবে। এর পরের অঙ্কটা দেখা দেওয়া হচ্ছে, একটা দুই অঙ্কের সংখ্যা নির্ণয় করো যার অঙ্কদের সমষ্টি 14, সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হয়। সংখ্যাটা নির্ণয় করতে বলে, তাহলে দুই অঙ্কের যেহেতু সংখ্যা তাহলে একক থাকবে, দশক থাকবে। তাহলে মনে করি যে একক স্থানীয় অঙ্ক সমান এক্স, আর দশক স্থানীয় অঙ্ক সমান ওয়াই। তাহলে একক স্থানীয় অঙ্ক এক্স ধরেছি, দশক স্থানীয় অঙ্ক ওয়াই ধরেছি। তাহলে সংখ্যাটা কী করে বেরোয়? সংখ্যা বের করার নিয়ম জানো তোমরা, যে এককে এক দিয়ে গুণ, তাহলে এক্স ইন্টু এক, প্লাস দশককে দশ দিয়ে গুণ দিয়ে যোগ করতে হয়। তাহলে এককে এক দিয়ে গুণ, দশককে দশ দিয়ে গুণ, তাহলে এক্স প্লাস দশ ওয়াই, এটা হলো সংখ্যাটা। এবার প্রথমে কী বলেছিল, যে অঙ্ক দুটোর সমষ্টি। তাহলে প্রথম শর্ত অনুসারে অঙ্ক দুটো মানে কে কে? এক্স আর ওয়াই, এই দুটোর সমষ্টি। তার মানে এক্স প্লাস ওয়াই, এটা বলে দিয়েছিল 14। এটা আমি এক নম্বর সমীকরণ দিলাম। এরপর বলেছে সংখ্যাটা থেকে 29 বিয়োগ, তাহলে সংখ্যাটা ছিল কত? এক্স প্লাস দশ ওয়াই, এর থেকে আমি 29 বিয়োগ করলাম। তো এটাকে এরকমভাবে লিখতে পারি যে এক্স প্লাস দশ ওয়াই, এই মাইনাস 29টাকে আমি যদি এরকমভাবে লিখি, দেখো মাইনাস 30 প্লাস 1, তাহলে মাইনাস 29 লেখা হচ্ছে। এবারে এককগুলোকে এক জায়গায় করবো, একক কয়লা যেগুলো আছে, এইটা একক ছিল, এইটা, এই দুটোকে এক জায়গায় লিখলাম, প্লাস এখানে দশক কয়লা মানে দশের গুণিতকগুলো, এইগুলোকে এক জায়গায় লিখলাম। এবার দেখো যে অঙ্ক থেকে, অঙ্ক থেকে সংখ্যা যখন তৈরি করছিলাম, এককে এক দিয়ে গুণ আর দশককে দশ দিয়ে গুণ করছিলাম, তাহলে সংখ্যা থেকে যখন অঙ্ক বার করবো তখন এককে এক দিয়ে ভাগ করবো, তাহলে এক্স প্লাস এককে এক দিয়ে ভাগ, আর এখানে দশক ছিল দশ ওয়াই মাইনাস 30, একে দশ দিয়ে ভাগ, যে দুটো বেরোবে সেই অঙ্ক দুটো সমান হবে বলেছিল। তাহলে এটা দ্বিতীয় শর্তানুসারে। এখানটা ভালো করে খেয়াল করো যে একক কয়লা যে সংখ্যাগুলো আছে মানে একের গুণিতক যেগুলো, তাকে এক দিয়ে ভাগ করবো, আর দশের যেগুলো গুণিতক আছে দশ দিয়ে ভাগ করবো। কারণ কি, অঙ্ক থেকে যখন সংখ্যা তৈরি করছিলাম এককে এক দিয়ে গুণ, দশককে দশ দিয়ে গুণ করছিলাম, তাহলে সংখ্যা থেকে অঙ্ক বার করতে হলে উল্টো প্রসেস মানে ভাগ করতে হবে। তাহলে এখানে এক্স প্লাস ওয়ানকে এক দিয়ে ভাগ করলে এক্স প্লাস ওয়ানই হলো। এখানে দেখো দশটা যদি কমন নিই তাহলে ওয়াই মাইনাস 3, নিচে আসে দশ, দশ দশ কেটে গেল, তাহলে এক্স ওয়াইটা দিকে নিয়ে গেলে মাইনাস ওয়াই, সমান এখানে মাইনাস 3 ছিল, একটা দিকে নিয়ে গেলে মাইনাস 1, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস 4। এটা দু নম্বর সমীকরণ। এবারে এটা ছিল এক নম্বর সমীকরণ, এটা দু নম্বর সমীকরণ, সমাধান করবো। এক্স প্লাস ওয়াই সমান ছিল 14, আর এখানে এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস 4, তাহলে যদি যোগ করে দিই, যোগ করলে দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, এক্স আর এক্স টু এক্স, 14 থেকে 4 বিয়োগ করে 10, তাহলে এক্স সমান 10 বাই 2 মানে 5, তাহলে এক্স সমান বেরোলো 5। এবারে এক নম্বর সমীকরণে বসিয়ে দিই, তাকে এক নম্বর সমীকরণ ছিল এক্স প্লাস ওয়াই সমান 14, এক্স আর পরিবর্তে 5 প্লাস ওয়াই সমান 14, তাহলে ওয়াই সমান 14 5টা দিয়ে গেলে মাইনাস 5, তাহলে ওয়াই সমান 9, তাহলে এককটা বেরোলো 5, দশকটা বেরোলো 9। তাহলে অতএব সংখ্যাটি, সংখ্যাটি তৈরি করার নিয়ম কী, যে এককে মানে 5 কে এক দিয়ে গুণ যুক্ত দশককে 10 দিয়ে গুণ, তাহলে 5 একে 5 প্লাস 90 সমান 95, তাহলে সংখ্যাটা হলো 95, এটাই অ্যান্সার। এরপরে দেখো এটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, এটাও এক ধরনের মিডিল টার্ম। দেখো এখানে তিনটে পদ আছে, এই একটা পদ, এই একটা পদ, আর এইটা ইনটু আকারে যতটা থাকবে একটাই পদ। তাহলে এইটাকে কীভাবে করবো, দেখো পি স্কোয়ার, এখানে করতে হবে পি মানে 1 পি করতে হবে, তাহলে আমি লিখলাম এ প্লাস 2 ইন্টু পি মাইনাস এ মাইনাস 1 ইন্টু পি, তাহলে এইখান থেকে এতটা লিখলাম মানে এটা পি লিখলাম, কী করে হলো আমি দেখাচ্ছি। আর এখানে এই রাশিটা লিখে রাখলাম এ প্লাস 1 এ প্লাস 2, দেখো এখানে পি স্কোয়ার আছে, পি স্কোয়ার লিখেছি, এখানে মাইনাস এরপর এ প্লাস 1 এ প্লাস 2 আছে এটা লিখেছি, আর মাঝখানে ছিল পি, এই পি এর পরিবর্তে আমি এতটা লিখলাম। তাহলে দেখো ঠিক লেখা হয়েছে কিনা, পি দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এ পি প্লাস পি দিয়ে দুইটাকে গুণ করলে টু পি, পি দিয়েটাকে গুণ করলে, এটা প্লাস ছিল, পি দিয়েটাকে গুণ করলে মাইনাস এপি, আর মাইনাস এখানে প্লাস মাইনাস পিকে এক দিয়ে গুণ করলে পি, প্লাস এপি মাইনাস এপি কেটে গেল, তাহলে থাকলো টু পি মাইনাস পি মানে পি, তাহলে পিটা কি এরকম ভেঙে এতটা অবধি লেখা হয়েছে। এবার দেখো চারটে পদ হয়েছে, এই একটা দুটো তিনটে চারটে, এই প্রথম দুটো পদের মধ্যে আমি পিটাকে কমন নিলাম, তাহলে এখানে পি স্কোয়ার ছিল, পি কমন নিলে পি পড়ে থাকলো, এখানে পিটা কমন নিয়েছি তাহলে পড়ে থাকলো এ প্লাস 2। এবার এই দুটো পদের মধ্যে মাইনাস এ প্লাস 1টা কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকলো পি, এখানে মাইনাস কমন নিয়েছি এখানে মাইনাস আছে, তাহলে প্লাস এ প্লাস 1টা কমন নিয়েছি,
এটা থাকলো এ প্লাস বি। এখান থেকে দুটো পদ আছে, এই একটা পদ এই একটা পদ, এই দুটো পদের মধ্যে এইটা আর এইটা একই আছে, এটা কমন নিয়ে নেবো, পি প্লাস এ প্লাস টুটা কমন নিয়ে নেবো, তাহলে এখানে পড়ে থাকলো পি, আর এখানে এই রাশিটা মানে মাইনাস এ মাইনাস ওয়ান, তাহলে এটাই অ্যান্সার। এর পরে উৎপাদকের বিশ্লেষণটা দেখো, এই আগের মতো একই টাইপের আছে, এই একটা পদ, এখানে এক্স একটা পদ, এই একটা পদ, তো এইটাকে মিডিল টার্মই করতে হবে, এক ধরনের মিডিল টার্ম, এটাকে করতে হবে কত, মাইনাস এক্স। তাহলে লিখবো কেমন করে, এ মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস টু ইন্টু এক্স আর মাইনাস এ মাইনাস ওয়ান ইন্টু এক্স আর এখানে মাইনাস এ মাইনাস টু। এবার দেখো খেয়াল করে, এখানে এইটা যা আছে এটা তাই লিখেছি, এইটা যা আছে এটা তাই লিখেছি, আর এক্স এর পরিবর্তে আমি এতটা লিখেছি, এতটা, এটা গুণ করে চেক করে দেখো, এ ডি এক্সকে গুণ, এ এক্স মাইনাস টু এক্স, এখানে মাইনাস এ এক্স, এখানে মাইনাস প্লাস এক্স একে এক্স, এটা এটা কেটে গেল, তাহলে মাইনাস টু এক্স প্লাস এক্স, এই দুটো বিয়োগ করে দেখো মাইনাস এক্স হচ্ছে, এই মাইনাস এক্সই ছিল, তাহলে এইটা এতটা লিখলাম এই মাইনাস এক্সের জন্য, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এই একটা পদ, এই একটা পদ, এই দুটো পদের মধ্যে আমি এক্সটাকে কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকবে এ মাইনাস ওয়ান ইন্টু এ, একটা এক্স এক্স দুটো ছিল একটা কমন নিয়েছি, আর এখানে এক্সটা কমন নিয়েছি, তাহলে পড়ে থাকবে এ মাইনাস টু, আর এই দুটো পদের মধ্যে মা কিছুই কমন যাচ্ছে না মানে এক মাইনাস একটা কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকলো এ মাইনাস ওয়ান ইন্টু এক্স, এখানে মাইনাস প্লাস এ মাইনাস টু। এবার দেখো এটা এক্স, এটা গুণ করলে এ এক্স মাইনাস এক্স প্লাস এ মাইনাস টু, এখানে মাইনাস ওয়ান, এটা গুণ করে লিখলে এ এক্স মাইনাস এক্স প্লাস এ মাইনাস টু। এবার দেখো এটাও যা আছে এটাও তাই আছে, তাহলে এ এক্স মাইনাস এক্স প্লাস এ মাইনাস টু কমন নিলাম, এখানে পড়ে থাকলো এ এক্স মাইনাস ওয়ান, এটাই অ্যান্সার। তো এই সমস্ত অঙ্কগুলো হয়ে গেল এতটা পর্যন্ত। এবার দেখো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এই উপপাদ্যটাও এইগুলো দেওয়া আছে, তো এইগুলোর দেখবে টেক্সট বইয়ে দেওয়া আছে, তাতেও যদি কারো কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাতে পারো, আমি করে দেবো, বা হোয়াটসঅ্যাপেও জানাতে পারো। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখবে অনেক ভিডিও ক্লাস নাইনের আগের বছরে করে দেওয়া হয়েছে, সেগুলো দেখবে, দেখবে খুবই উপকৃত হবে ভালো রেজাল্ট করার জন্যে, এগুলো অবশ্যই দেখো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।